পড়ার ঘর অনলাইন ক্লাসে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি করাবো তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 18। তোমরা সবাই তোমাদের গণিত বই বের করে পৃষ্ঠা নং 18 বের করো। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 18-তে এরকম কিছু চিত্র রয়েছে। দেখো উপরে কি লেখা রয়েছে। উপরে লেখা রয়েছে মিল করি একটি করে দেখানো হলো, তার মানে মিল করতে হবে আর সবার উপরেটা করে দেখানো রয়েছে। দেখি আমরা সবার উপরেটা কিভাবে করলো। সবার উপরে কিসের চিত্র দেখতে পাচ্ছ? সবার উপরে পায়রার ছবি দেখতে পাচ্ছ, তাই না? এখানে কয়টি পায়রা আছে চলো তো আমরা গুনি, চলো তো আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7। সাতটি পায়রার ছবি দেওয়া আছে, তাই না? আমরা ডান পাশে কোথায় সাত লেখা দেখতে পাচ্ছি দেখো তো, দ্বিতীয় নম্বরে, তাই না? দ্বিতীয় নম্বরে আমরা সাত লেখা দেখতে পাচ্ছি। তাহলে আমরা পায়রার সাথে সাত ডাক টেনে মিল করে দিই। তারপর দেখো একেবারে ডান পাশে আমাদের কিছু বৃত্ত ভরাট করা আছে। এখানে সাতটি বৃত্ত কোথায় ভরাট করা আছে তোমরা দেখো, সাত লেখার ঠিক ডান পাশে লেখা রয়েছে, তাই না? তাহলে আমরা সাতের ডান পাশে চিত্রটাকে একসাথে দাগ টেনে মিল করে দিই। এটা তোমাদের বই করা রয়েছে, আমরা তার পরে থেকে করি। তারপরে দেখো কিসের চিত্র রয়েছে। এখানে অনেকগুলো বগের ছবি রয়েছে, তাই না? তোমরা বগ চিনো? খুব ভালো কথা। এখানে কয়টি বগ রয়েছে চলো আমরা গণনা করি। এখানে তোমরা কয়টি বগ দেখতে পাচ্ছ? 1, 2, 3, 4, 5, 6, 6টি বগ দেখতে পাচ্ছ। হ্যাঁ তোমরা ঠিক বলেছ, এখানে আমিও গণনা করেছি 6টি বগ রয়েছে। তাহলে দেখো মাঝখানে কোথায় 6 লেখা রয়েছে, নিচ থেকে 2 নম্বরে। হ্যাঁ ঠিক বলেছ, নিচ থেকে 2 নম্বরে 6 লেখা রয়েছে। তাহলে আমরা বগের সাথে 6 দাগ টেনে মিল করে দিই, দিয়েছ? এবার একেবারে ডান পাশে দেখো কোথায় 6টি বৃত্ত ভরাট করা আছে, একেবারে নিচে। হ্যাঁ ঠিক বলেছ, তাহলে একেবারে নিচে আমরা দাগ টেনে মিল করে দিই। তারপরে দেখো কিসের ছবি দেওয়া রয়েছে, চিনতে পেরেছ? হ্যাঁ এগুলো হলো তরমুজ, এগুলো তরমুজের ছবি দেওয়া রয়েছে। এখন চলো আমরা গণনা করি, এখানে কয়টি তরমুজ রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি তরমুজের ছবি দেওয়া রয়েছে। চলো এবার দেখি মাঝখানে কোথায় 10 লেখা রয়েছে। তোমাদের মনে আছে কিভাবে 10 লিখতে হয়? 1 আর ডান পাশে 0। তাহলে দেখো মাঝখানে কোথায় 10 লেখা রয়েছে, তরমুজের ঠিক ডান পাশেই। হ্যাঁ ঠিক বলেছ, তাহলে 10-এর সাথে তরমুজের ছবিকে আমরা দাগ টেনে মিল করে দিই। তারপরে একেবারে ডান পাশে কোথায় দেখো 10টি বৃত্ত ভরাট করা আছে, একেবারে ডান পাশে দেখো নিচ থেকে 2 নাম্বার, নিচ থেকে 2 নাম্বারে 10টি বৃত্ত ভরাট করা আছে। তাহলে দাগ টেনে মিল করে দিই। তারপর দেখো কিসের ছবি দেওয়া রয়েছে, আইসক্রিম। এখানে কয়টি আইসক্রিম রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি ছবি দেওয়া রয়েছে। তাহলে দেখো মাঝখানে কোথায় 8 লেখা রয়েছে, একেবারে নিচে 8 লেখা রয়েছে। তাহলে আমরা আইসক্রিমের সাথে 8 দাগ টেনে মিল করে দিই। তারপর একেবারে ডান পাশে দেখো কোথায় 8টি বৃত্ত ভরাট করা রয়েছে, উপর থেকে 3 নাম্বার। হ্যাঁ ঠিক বলেছ, উপর থেকে 3 নাম্বার ছবিটিতে 8টি বৃত্ত ভরাট করা রয়েছে। তাহলে আমরা এই 8টি বৃত্তের সাথে 8 লেখা দাগ টেনে মিল করে দিই। তারপর দেখো কিসের চিত্র রয়েছে, তুমি এগুলো চিনতে পেরেছ? এগুলো হলো ঘড়ি, চলো আমরা গণনা করি। এখানে কয়টি ঘড়ি রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে 9টি ঘড়ি রয়েছে। দেখো মাঝখানে কোথায় 9 লেখা রয়েছে, একেবারে উপরে।
তাহলে 9 এর সাথে ঘড়ি আমরা দাগ টেনে মিল করে দিই। তারপর একবার ডান পাশে দেখো কোথায় 9টি বৃত্ত ভর করা রয়েছে। 9 এর ঠিক ডান পাশে। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে বৃত্তের সাথে আমরা 9 লেখা টি দাগ টেনে মিল করে দিই। করেছো? খুব ভালো। প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই, আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।